এই ভিডিওতে রয়েছে বাংলা সাহিত্যের বিখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্রের জীবনী। চলুন তাহলে শুরু করা হোক। দীনবন্ধু মিত্র ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার, বাংলার আধুনিক নাট্যকারের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক দীনবন্ধু মিত্র। অবশ্য মাইকেলের প্রবর্তিত পৌরাণিক বা ঐতিহাসিক নাট্যরচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামাজিক নাট্যরচনায় মনোনিবেশ করেন। এই ধারায় তিনিই হয়ে ওঠেন পরবর্তীকালের নাট্যকারদের আদর্শস্থানীয়। জন্ম দীনবন্ধু মিত্রের জন্ম নদিয়া জেলার চৌবাড়িয়ায়। পিতা কালাচাঁদ মিত্র। দীনবন্ধুর পিতৃদত্ত নাম ছিল গন্ধব নারায়ণ। দরিদ্র পরিবারের জাত দীনবন্ধু মিত্রের প্রাথমিক শিক্ষা গ্রাম্য পাঠশালায়। সেখানে কিছুদিন পাঠশালা গ্রহণের পর তার পিতা তাকে জমিদারের সেরেস্তায় কাজে নিযুক্ত করে দেন। কিন্তু বিদ্যুৎসাহী দীনবন্ধু মিত্র কলকাতায় পালিয়ে আসেন। পিতৃবাজ্যের গৃহে বাসন মেজে লেখাপড়া চালিয়ে যান। সাহিত্যকর্ম নীলদর্পণ। দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ বাংলা সাহিত্যের একটি বিশেষ পরিচিত নাটক। নীল বিদ্রোহ ও সমসাময়িক বাংলায় সমাজ ব্যবস্থার সঙ্গে এই নাটকের যোগাযোগ অত্যন্ত গভীর। কিঞ্চিত পথিক ছন্দ নামে রচনা করেন নীলদর্পণ। নীলদর্পণ সফল নাটক হওয়া সত্ত্বেও এর বেশ কিছু ত্রুটি নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। নবীন তপসিনী রোমান্টিক ও সামাজিক ধারার নাটক। দীনবন্ধুর দ্বিতীয় নাটক নবীন তপসিনী। এই নাটকে তার সমসাময়িক মধুসূদনের প্রভাব বহুলাংশে চোখে পড়ে। যদিও এই নাটকের নাট্যবস্তু নিহাতি মামুলি, কতকটা রূপকথার তুল্য। কমলে কামিনী দীনবন্ধু মিত্রের দ্বিতীয় রোমান্টিক নাটক। কমলে কামিনী তার জীবনের শেষ নাটকও বটে। লীলাবতী একটি সামাজিক নাটক। এর কাহিনী জাল অত্যন্ত জটিল। কলকাতার সম্পূর্ণ গৃহস্থ হরিবিলাস চট্টোপাধ্যায় ও তার সন্তানের দ্বন্দ্ব জটিল জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই কাহিনী। প্রহসন বিয়ে পাগলা বুড়ো জামাই বাড়িক। সাধবার একাদশী 1863 সালে প্রকাশিত একটি প্রহসন। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও বেশ্যাবৃত্তি যুবকদের জীবন বিপর্যয় নিয়ে সৃষ্টি করেছিলেন এই প্রহসন। এটি সামাজিক বিপর্যয় কাহিনী অবলম্বনে রচিত প্রহসন।